যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপা বাচ্চা বাবাজ, চাপা বাচ্চা বাবাজ, চাপা বাজ। গেলে মরে যে আবার শীত কইরা সে তো হায় লম্ফা লম্ফা পাই আইছিলে যে পারি নাই মই শীতে বিরাজ মানুষ ধর মানুষ ভজ রে শুন বলি রে পাগল মন জাকি শোনো আজকে কিন্তু অনেক বড় জলসা জমাই দিতে হবে অনেক টাকা বাইনা নিছি কাটাই দিমু বল হিরিয়া দেল জি বল কাপাই দিতে হবে মানুষ ধর মানুষ ভজ শুন বলি রে পাগল মন মানুষ ধর মানুষ ধর মানুষ ভজ বাবুজি আর তুমি কারা ধরতে যাও কোন মানুষটা ধরতে যাও মই শুকুরিয়া আগে তোমারে ধরি লই কোথায় মেলা হসে গুষ্টি শুদ্ধা তবলা হারমোনিয়াম জিপসিয়া চিন্তা ঢুকি গেলে মাথার ভিতর এই শিল্পী গোষ্ঠী করেন আনলে গ্রামের ভিতর ওই শুকরিয়া আপাদা মস্ত যার ভিতরে পাওয়ার ঢুকেন নি জেনারেশন সিঙ্গার আর তো কোনো সিঙ্গার আনতে পারে না গ্রামে মানুষ ধর মানুষ ভোজ ধরবি আনে আগে তোরে ধরি লই তুই কেডা মানুষ ধর এই তো সে আপনি না হ্যাঁ আমি আরে আপনি আপনি তো হ্যাঁ আমি আমি আরে আপনার কথাই তো বলতেছি আমার নাম আরে ভাই আমি আমি তো না আচ্ছা আমনে আমরো তো জেনার লাগে কেউ চুইট বাবে ইরমা বেজাল কাম খেমনে করছেন কেমনে হারলেন কি করছি কি বলছে ওস্তাদ কি করেছেন আপনি জানেন না সেদিন কি করেছেন আমার লাগে ওস্তাদ আপনি বলেন আমনে এত দিল দরিয়া মনে করছিলাম দোয়া করছি আপনি কালকে আসমানি দোয়া কামে লাগবো কেমনে আমি হাসু কাটে আনো কোথা আশা করছি আমরা তো আমিনে চাইনিজ খাবার খাইব আমরা হাসু কাটো তা যাও ধরে দিয়ে গেছেন আল্লাহ বাসাইছে আল্লাহ আঙ্গুর বাসাই দিছে বলেই ধরে নেই আমাদেরকে অল্প থেকে এসব কি বলছেন আপনারা হ্যাঁ চিনেন আমাকে আমি কে ফালতু ঠিক আছে আমি যে টাকাটা দিয়েছিলাম ওইটা দেন আমি এখনই পুরো পুরো দেবো এটা জাল টাকা ছিল না কিভাবে বিশ্বাস করবে এটা টাকা রাস্তায় ফেলছেন না খরচ করছেন সেটা শুধু আপনারাই জানেন আমি কিভাবে জানবো উল্টা পাল্টা ফাঁপড় দেন না চিনেন আমাকে সবগুলা কিনা জেলের ভাত খাওয়াবো আমি কি যে ভাত কইছে আঙ্গরা এমনি তিন দিন ধরে খাইতে পারছি না এখন জেলে ভাত খাওয়াবেন ভালো তো যে আপা আমনে আমরা ক্ষমতা দিই অনেক কিছু দেখাই বলেছেন আমরা না মায়া ওলারা ইচ্ছা করলে আঙ্গর জেলে ভাত খাওয়াইতেন হারেন ইচ্ছা করলে আমরা গাছে চুলা লটকাই মারতেন হারেন কলসির মধ্যে দড়ি বান্ধি ফানির মধ্যে ডুবাই মারতেন না কত রকমের ভঙ্গি মাছ আনেন আপনারা ফলাদেরকে মানে বাল দি আপনারা কাট করে ফুটাই দিতে আপনি কি মনে করেন আপনার বাইরে আমরা বুঝি না কেন হ্যাঁ আপনি আসলে করেন কি এখানে কোনাই আছে আপনি ফরিসা কি ডিটেল সামগ্র বলেন আমরা কিন্তু পুলিশের পুলিশের লোক বলি পরিচয় না দিলে আমাদের আসল পরিচয় দিয়ে দেবো বুঝতে পেরেছেন বল বাবা আপনাদের মতো ফালতু মানুষের সাথে না কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই হ্যাঁ ওয়াশ
এভাবে আমাদেরকে অপমান করে চলে গেল? আপনি কিছু বললেন না কেন? আরে বাবা বুঝত তো দিল না, হিতির লগে যদি আমরা তর্ক বিতর্ক করতে যাই, এতে আন্ডারওয়ালার লোক হইতো আরে বুঝত না। আন্ডারওয়াল কি? গ্যাং আছে, এরকম পিস্তল দিয়ে গ্যাং তৈরি হয়। এত দেখা গেল কি হেতে যায় হেতার বসের কাছে বলি দিছে, রাত্রের বেলা আসে টুস টুস করে মারি দিছে। ধরবে না পরে মানুষ, বুঝলেন আপনাকে ধরছি, একটু কথাবার্তা বলি। চিনলাম না কথাটা কি, আপনারা কয়েকজন মিললে ঢোলটা করলো এই যে গ্রামের প্রদীপ মেলা হচ্ছে, আমার ওস্তাদের গানটা গাইয়া শিখ কর দিতে দিতে। হ্যাঁ, নাম কি আপনার? প্রিন্স আলমগীর। প্রিন্স আলমগীর এবার কেমন? প্রিন্স থাকবে প্রিন্সের জায়গায়, আলমগীর থাকবে, বুঝলাম না। যাও ওইসে প্রিন্স আলমগীর কি হারেন আপনি? গান গাই। কি হারেন? গান গাই। আপনি গান গান? মুই কেটা আমার গান সারা বিশ্বে ভাইসে বাড়াইতেছে, একটু গানের একটু সুর একটু লাইন কি আপনাকে কানের মধ্যে ঢোয়ে নাই? না, জীবনে আপনার গান শুনি নাই ভাই। মানে যেটা রয়েছেন কে, হয়তো আপনারা মরে যান না মরে মরে যেত, আমার গান অনেন নাই সারা বিশ্বে, ইতালি বিটালি সৌদি কুয়েত আবুধাবি, হ্যাঁ হলিউড বলিউড টলিউড যত শ্রেষ্ঠ গান সব কোথা কই দিয়া এই বেলাবো থানায় দিয়া রচিত হয় এবং এহিনতে প্রকাশিত হয়, গায় কেডা লেখে কেডা এই শুক্রিয়া। ক্যা বোম্বে সবচেয়ে হিট অর্থাৎ কলকাতার যে বাংলা গানটা, ছোটবেলায় দাদুর লগে ঘুরতাম খেতকা মারে, দেহি বাঙ্গি হইয়া ভাইটে ব্যাটকাই দিস, তখন গানটা আমি গাইলাম। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে খামু বাঙ্গি, এই বাঙ্গি গানটা কলকাতা লইয়া সঙ্গী করিয়া উড়াইতেছে। আহ, এই সেই আমি শুকরিয়া এই গানের রচিতা। আচ্ছা আপনি কি ধরেন না গান গান? আমি আমার উস্তাদ বারসি থেকে আধ্যাত্মিক কিছু গান গাই, বাংলাদেশে বিভিন্ন জলসা বিভিন্ন জেলায় আমি ওনার গানগুলো গাই আর কি। বুঝছি, এমন একটা মানুষের নাম বলছেন আপনি, ভিতরটা কাঁপতে আছে। আপনি এখন কোন জলসায় যাইতে আছেন গান গাইতে? যাইতেছি ওই কুলিয়াস্তর থানার ফরিদপুর গ্রামে, রাত্রে একটা জলসা আছে, একটু আগে ভাগে যাইতেছি, যাই একটু খানা পিনা আছে, একটু রেস্ট আরাম বেরাম করুম আর কি, একটু আগে ভাগে যাইতেছি এই আর কি ভাই। আপনি গান গান ভালো কথা, কিন্তু বেলাবো থানার ভিতর দিয়ে যান, গান পারমিশন আছে? আচ্ছা ঠিক আছে, নাই সেটা বুঝলাম। আপনি কি ধরনের গান গান? দুই লাইন শোনাই। আমার গায়ে যত দুঃখ স বন্ধু আরে কর তো মার মনে যা হালয়, বন্ধু আরে কর তো মার মনে যা হালয়। বুকটার মধ্যে যত রাগ আসলে গানটা হনার পর সব পানি হয়ে গেল। কার গান ধরছেন? ভিতরের কষ্টগুলো সব চাপা পড়ে যায়। এই গান তো অনেক খারাই হনলে তো এই গানের মর্ম বোঝা যাবে না, এত গা পাটি বিষাইয়া যন্ত্রপাতি পিড়াইয়া সুন্দর করে সুরি উঠাই আমরা গানগুলো শুনবো। আন সবাই আমাকে ফলো করেন, ফলো মি। নীলারে দেখতে হবে আজকে যেভাবে সাতটারে তো কইলো যে কালা সাড়ে তিন মন ওজন হাতির মতন নাও তো হইতে পারে, দেখা গেলো যে খুবই সুন্দরী কিলিও পেট্রা। নীলা নীলা আমি আসছি মেহমান, প্লিজ আপু আমি আসছি, মেহমান আসছি। বাবা আমি মির্জা পরিবার মোখলেস, আসেন একটু কথা আছে, একটু কথা বলে আমি চলে যাব, আসেন আসেন। কারে কই আসেন? আপনি আমরার বাড়িতে? আমারও তো একই কথা, আমি নীলারে ডাকতেছি, আপনি এখানে? কি তাকু হয়, আমার বাড়ি আমার ঘর আর আমার এদিকান, আমি এখানে আপনি এখানে কে? আমি তো নীলারে ডাকছি, আপনি কি নীলা? না আমি নীলা না, আমি নীলার বড় ভাই। কেফায়তুল্লাহ কাদা
চোখে সানি পড়ছে প্রায় না ওই যে অনেক ডাক্তারের চোখের মধ্যে কি জানি মনে হয়েছে যে কুটা পড়ছিল পরিষ্কার করে নিল পরিষ্কার করে দেখেন না মিকেরা না এখন দেখছি আপনারে আপনি কে ভাতুল্লাহ কাদা এখন কোন সাইন দেখি কি কারণে আমার বোনেরে আপনি ডাকাডাকি করতেছো আমি কি জন্য ডাকছি আমি তো ভুলে গেছি আচ্ছা আমি কি জন্য ডাকছি এই ব্যাকলের ঘর দেখো আপনি ডাকাডাকি করতেছেন আপনি না কইবেন আপনি কি লেগে ডাকতেছো আপনি আমার এজিগান ও মনে পড়ছে আপনি কি বিয়ে হইছে এই আমার দেখি আপনার কি মনে হয় আমার বিয়ের বয়স হইছে নয় নাই কুন্ডা ও না 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 সরি 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 মানে আপনার না আমি জিজ্ঞেস করতেছি যে আপনার বোনের বিয়ে হয়েছে কিনা ভুলে আপনারে বলে ফেলেছি কি তাইব আমার বোনের বিয়ে হয়েছে কি হয় নাই এটা দিয়ে আপনার কি কাম না মানে আচ্ছা আমি যাই কারণ কারণ আমার নাম কে ফয়তুল্লাহ কাদা আমি বুঝি নাই আপনি এনে কি জন্য আইছেন হ্যাঁ আপনি আইছেন আমার ইলেকশনের কাজ কাম দেখতে স্পাইং করতে আইছেন না হ্যাঁ ঠিকঠাক মতো কথা কইন তাহলে কি তা করম জানেন একদম মাটির নিচে গেরাল ফাইরাল বাম কি ফাইরাল বাম ওই ফাইরাল বাম কই নাই আমি কইছি আপনার এ প্যাকেট কই দেয়া মাটির নিচে গেরাল গেরাল বাম মানে আরে ব্যাকল করে ব্যাকল গেরাল বাম মানে গেরাল বাম মানে গেরাল গেরাল ও বুঝছি ওই যে গাইরাল বাম মানে ফাইরাল বাম তাই না ফাইরাল বাম না গাইরাল বাম বুঝছি বুঝছি আপনার বাড়ি আপনার ঘর আপনি গাইরা ফলান ফাইরা ফলান আমার কি আমার কিছু না আমি যাই কথা নাই বার্তা নাই আমরা বাড়ির ভিতরে ডুইকা নীলারে খুঁজে এটা করে ওইটা করে কি তারি এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে তোমারে কত করে কইলাম তুমি ওই ভুয়া দল সারি হাত দলে কাজ করো মনে করো তা কইলে না কিন্তু অন কি দেখলাম কি দেখছেন ভাই কল কি দেখছেন দেখলাম আজম তোমার আদর করতেছে ঘুষাইতেছে ঘুষাইতেছে প্লে কি কইতাছেন ভাই আজম ভাই আমারে ঘুষাইতেছে মানে আপনি তো ভুল দেখছেন আমি তুষ্টহীন ইপন তো 22 জনরে আমি কিল করছি আমার গায়ে আজম ভাই হাত দিব কি কোন এটা অ্যাকচুয়ালি দেখ ইয়ার আমরা আকসে দেখা ধরা যা ভাই কি কইতাছেন আজম ভাই আমারে মারবো আপনি তো ভুল দেখছেন আমি আজম ভাইরে বক্সাইছি ঘুষাইছি বুঝছেন আরে তুষ্টহীন তুই কি মনে করছো তারা কিছুই দেই না আরা তো দেখছি লগে আর একটা প্রমাণও রাখছি প্রমাণ কি প্রমাণ এই সা একটা জিনিস বুঝলাম না আমি মানলাম সেটা উঠলো না কিন্তু মোবাইলের ছবি এটা রিভাইস হলো কেমনে রিভার্স হইলো কেমনে না তুষ্টহীন তোমারে কত করে কইছি এসব ফালতু লোকের দল ছাড়ি দাও শোনো দীর্ঘদিন যাবৎ তুমি এই যে আজমের সাথে আছো কি দেখলাম আজম তোমার অন মাইতেছে দুদিন পর গাঁট ধরে বাড়ির তন বাড়ি করে দেবে কিন্তু আই কি বলছি তুমি মির্জা করিমের লগে থাকো মনে করো তুমি খাওয়া দাওয়া সব ফিরি তোমার লগে ভালো ব্যবহার করবো এই যে শাহরুখ খানের কাছে জিগাও সন্তুষ্ট হইন তুই আট দলে চলি আয় সামনে যাই নতুন ছবিখানে হাত দিছি এই ছবির মধ্যে বড় ধরনের একটা ভিলেনের ক্যারেক্টার আছে তোরে আই ভিলেনের ক্যারেক্টারে দিয়ে দিব মনে কর ছবিটা আর ছবি তো প্রথমে মঙ্গল গ্রহে মুক্তি পায় ইয়ার হরেদি লন্ডন আমেরিকা জাপান বাংলাদেশ খুলনা কালিশপুর ব্যাগ জায়গা মুক্তি পাইব বুঝছিস তুই মনে কর সুপারস্টার হয়ে যাবি মনে কর মানুষ যত চলে যাইতেছে তোর যা দেখছি আর যদি আর কোনো লোক দেখি বলায় একবারে মাটির লোকে মিশে যাবি এসব বাদ দিয়ে তুই আট দলে চলি দর ভাই কি কইতেছেন আমি সন্ত্রাস হইতে পারি কিন্তু আমার একটা নীতি আছে একটা ধর্ম আছে আপনার লাগলে আমার কি হইব নীতি আছে না নীতি তোরা কে নীতি আরে গরজ ঘুষা ঘুষি মারামারি সাদাবাজি আর তুই এর কস নীতি বান না আরে নীতি থাকলে আঙ্গ আছে কালচারাল ভার্সন জাতি সংগঠন ডাকে অস্কার দিতে ডাকে বিভিন্ন জায়গাতে ডাকে তুই লোক মনে কর আঙ্গ লগে এইসব বড় বড় অনুষ্ঠানে যাবি ভাই আপনারা ছবি বানান আরো কিছু করেন আমার মেজাজ খরম আছে হনা মে যাই যান দেখা যাবে ঠিক আছে যা মেজাজ গরম ইয়ানো মাইছে তোরে আজব বাসায় যাইছা তোরে কিন্তু ওই যে কেফাতুল্লাহ কাদা হিড়াইবো
পুচাতি ওসকে বারবে ছোড় দই यार গান আগাও কোথায় যাচ্ছ ও কথা কর সময় নেই কাদা ভাই নির্বাচনে পছরে গেছে বাজারে এই সুযোগ এই সেটকুটি জামু আবার সেটকুটি চলিলাম তুমি সেট করে কোথায় যাবে কোথায় আসবে আরে এরা তোরে কইছি না যে ফেসবুক মোর কয়টা বন্ধু আছে হেই আজগো যাচাই বাছাই করতে যাব তোমার কয়জন বন্ধু ওই দর 20 থেকে 25 জন 20 থেকে 25 জন তাও আবার ফেসবুকে আরে বাড়া তুই বলছ না কে 20 থেকে 25 জন আছে এই 20 25 জনের মধ্যে আজকে বাছাই পর্ব চলবে বাছি বিছে একটু ভালো দেখে রাখবো আর সবগুলো বাতিল করে দেব তুমি জানো না ফেসবুকে এগুলো ফেক আইডিও হতে পারে তা তুই কি কইতেছাও হ্যাঁ আমি যেটা বলছি সেটাই বাসে চলো প্রেম করতে হবে না আচ্ছা তাই ফেসবুক সব বাদ হ্যাঁ ফেসবুক বাদ দিয়া এই গ্রামে কি ফুল আছে মোর খুব পছন্দ হইছে আর একটু যাচাই বাছাই করতে যাব ফুপু তুমি আবারো শুরু করলে তোমার এসব কাণ্ড কারখানা যদি বন্ধ না করো আমি কিন্তু কাতা কাকাকে বলে দিব হইছে এখন বেশি পাক্তামি দেখাই লা হুম ভালো কথা বুঝ ভাইয়া বটতলা যাবার রাস্তাটা কোন দিকে বটতলা যাবেন কোনো অসুবিধা নেই কিয়া সামনে সোজা যায় বাইরে যাবেন বাইরে যা একটু পিছে আয়া ডানে তাকাবেন দেখবেন যে একটা গাছ আছে এটারই বটতলা কোন আচ্ছা আপনার পরিচয়টা জানবার বাড়ি আপনি কেঠা আমি নুসরাত এই গ্রামের বশির ভাইয়ের মেয়ে ওই মা এই ছেড়ে গেলে কি করতেছে বায়ার আবার মেয়ে কামতে আসলে ভাইয়া বশির ভাই বললে সবাই চেনে তো তাই বশির ভাই বললাম আমার বাবা হচ্ছে বশির মাস্টার হ্যাঁ বেহালাই কেটা কি নামে চিনে এগুলা কোনো কথা হইছে এলাকে বাপের বাই কোন লাগবো শুনেন আজকের পরে আপনার একটা আইটেম দিয়ে দিতেছি কে চিনল না চিনল সেটা সাবজেক্ট না বাবার বাবাই কোন লাগবো জিনিসটা বুঝছেন জগ্গা সামনে আগুয়া গ্রামে যেহেতু আপনাকে দেহে নেই কি আগে আজকে দেখছি ঠিক আছে আমি সারার সাথে কথা কমু না থ্যাংক ইউ ভাইয়া বুঝার পারলাম না এই ছেড়িটা কেটা আসলে বসির মাস্টারের ছেড়ি খবর লোন লাগবো সামনে নির্বাচন জাফায়তুল্লাহ কাদা তো এক এক সময় একটা অঘটন ঘটানোর লাগা চারা ছিঁড়ে গো এই গ্রামে ঢুকাইতেছে হ্যাঁ কেটা কি করে সেইটা আমরা খবর লওয়ার পারতেছি না বসির মাস্টারের ছেড়ি হইলে তো কোনো অসুবিধা নেই কি মগার মির্জা পরিবারে ডাউন ডাউনের লেগে যদি ক্যাফাতুল্লাহ কাদা পরে আবার বারাটে হিসেবে আইনা থাকে আমাদের সাথে একটা ঝামেলা করার লেগিয়া না সব কিছু নাই জন্য সন্দেহ করণটা ঠিক না তো মাগার এবার যদি উল্টা পাল্টা হয় কি হয়েছে হার্ট অ্যাটাক নাকি গ্যাস্ট্রিকের ব্যথাটা বেড়ে গেছে গ্যাস্ট্রিকের ব্যথা বুঝতে পেরেছি ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ হাইটে হাইটে আসতেছে তো সেইটা দেখে কি একটু গ্যাস্ট্রিকের বাড়ি দিয়েছে এখানে আসে যে মাথা ব্যথার ট্যাবলেট আছে এটা খেয়াল রেখেছি তাই তো দেখছি আমি মুই কোথায় যাইতে আসি হেইয়া কিছু আপনাকে লিখিত দেওয়া লাগবে কাপ করেগা ইয়ে শুটিং আ শরব খালি শুটিং শুটিং করলে হাম লোক কা পেট নেহি ভরেগা এনারো স্বামী হারাই গেছে আর এর জামাই হারাই গেছে পাই গেছি আমি বলছি যেমন কি করব আমি বউ হারা কলঙ্কিনি কইতেছিলাম কি মানে ও একটা ভুল করে বলাচ্ছে আমি তো চাপাবাজ